আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আহসান আকিব। আমি আজকে আপনাদের সামনে একটি নয় বরং দুইটি বইয়ের রিভিউ নিয়ে এসেছি, যে দুইটি বই লিখেছেন স্যার আলি আবদুল্লাহ। এবং প্রথম বইটির নাম চার বন্ধুর সমুদ্র অভিযান, দ্বিতীয় বইটির নাম টাইম মেশিন। চলুন সবার প্রথম এই বইটির রিভিউ দেওয়া যাক। স্যার আলি আবদুল্লাহ মনে করেন, আমাদের বর্তমান সমাজে তরুণ তরুণীরা যেমন সায়েন্স ফিকশন অথবা বিভিন্ন ধরনের পৃথিবীর ইতিহাসের বিভিন্ন বই পড়ে থাকেন এবং বিভিন্ন বিশদ জ্ঞান অর্জন করে থাকেন, ওই সকল জ্ঞান অর্জন করার পাশাপাশি আমাদের আল্লাহ প্রদত্ত যে সকল সৃষ্টিকর্তা প্রদত্ত যে সকল নবী রাসূল প্রেরিত হয়েছে তাদের জীবন সম্পর্কেও জানা অতীব জরুরি তরুণ তরুণীদের জন্য। তার একটি ক্ষুদ্র প্রচেষ্টাই হচ্ছে এই বইটি। এই বইটিতে টোটাল চারটি গল্প আছে এবং চারটি গল্পের মাধ্যমে চারজন নবীর ঘটনা খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। এবং এই বইটির একটি বিশেষত্ব হচ্ছে, এই বইটিতে যে চারজন নবীর ঘটনা উল্লেখ করা আছে তা ছোটদের বিভিন্ন গল্পের মাধ্যমে, তরুণদের বিভিন্ন গল্পের মাধ্যমে তুলে ধরা আছে। এর মধ্যে চারটি গল্পের মধ্যে সবার প্রথম গল্পে হযরত সুলাইমান আলাইহিসসালামের বিভিন্ন মিরাকলের কথা উল্লেখ করা আছে। দ্বিতীয় গল্পে হযরত আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ রোগ দেওয়ার মাধ্যমে কীভাবে তা থেকে পরিত্রাণ করে তা উল্লেখ করা আছে। তৃতীয় গল্পে খুব সুন্দরভাবে হযরত ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ কীভাবে পরীক্ষা করেন তার জাতির মাধ্যমে, ওই জিনিসটি উল্লেখ করা আছে। এবং চতুর্থ গল্পে, যে গল্পটির নাম অনুসারে এই বইটির নামকরণ করা হয় চার বন্ধুর সমুদ্র অভিযান, ওই গল্পের মধ্যে চারজন বন্ধু সেন্ট মার্টিনে যায় তাদের চাচুর সাথে এবং ওইখানে হযরত নূহ আলাইহিসসালামকে নিয়ে তারা অনেক গল্প করে এবং বিভিন্ন ঘটনা হয়, ওই ঘটনা থেকেই তারা নূহ আলাইহিসসালামের গল্প তুলে ধরে। এই সকল গল্প তুলে ধরার মাধ্যমে যে চারজন নবীর জীবন কাহিনী আপনার সামনে উল্লেখ করা হবে, ওই সকল জীবন কাহিনীর মাধ্যমে যেন আপনি তাদের জীবন কাহিনী জানার মাধ্যমে তাদেরকে ভালোবাসতে পারেন, তার একটি ক্ষুদ্র প্রচেষ্টাই হচ্ছে এই বইটি। দ্বিতীয়ত যে বইটির রিভিউ নিয়ে এসেছি সেই বইটি হচ্ছে টাইম মেশিন। এই বইটিও তার লেখা, এটি নবীকে নিয়ে, যেখানে একটি ক্যারেক্টার থাকে অন্তু, তার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন জিনিস তুলে ধরার পাশাপাশি ধর্মীয় জ্ঞান থাকার কারণে সে দুটিকে একসাথে ইউজ করে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন কাহিনী তুলে ধরে। এবং অন্তুর যে স্যার ছিল জাফর স্যার, ওই স্যার অঙ্ক পড়াতো এবং তিনি একটি টাইম মেশিন বানিয়েছিলেন এবং সেখানে তিনি অন্তুকে সবার প্রথম ওইটি চালানোর জন্য আদেশ দেন। ওই অন্তু ওই টাইম মেশিনের মাধ্যমে অতীতে যেতে চায় এবং অতীতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগে কী কী হয়েছে তা জানতে চায় এবং অতীতে গিয়ে সে যেন এই সকল জিনিস জেনে আসতে পারে, তার জন্য সে এই টাইম মেশিনটিতে উঠে। ওই টাইম মেশিনটিতে ওঠার পরে তার বিভিন্ন ধরনের ঘটনা হয় এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে, ইব্রাহিম আলাইহিসসালাম সম্বন্ধে বিভিন্ন জিনিস জানতে পারে। হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্পূর্ণ জীবন কাহিনী এই বইটির মধ্যে তুলে ধরা হয়েছে এবং তারা যে সকল, তাদেরকে আল্লাহ অনেক ধরনের পরীক্ষা করেছেন, তাদেরকে পরীক্ষা করার মাধ্যমে তারা বিভিন্ন পরীক্ষা সফল হয়েছে, খুব সুন্দরভাবে জমজম কূপ কীভাবে তৈরি হয় এই সকল জিনিসগুলো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এই বইটিতে। এই অন্তুর মাধ্যমে, অন্তুর সাথে আরেকজনের কথোপকথনের মাধ্যমে খুব সুন্দরভাবে এই বইটিতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। স্যার আলি আবদুল্লাহর লেখা এই দুইটি বই পড়ার মাধ্যমে আপনি মোট পাঁচজন নবীর ঘটনা জানতে পারবেন এবং তাদের জীবন কাহিনী সম্বন্ধে জেনে তারা আসলে কীভাবে বিভিন্ন, তাদের জীবনে যে সকল সমস্যাগুলো ছিল ওই সমস্যায় হতাশ না হয়ে কীভাবে এই সকল সমস্যা সমাধান করেছে এবং কীভাবে ওই সকল সমস্যা ওভারকাম করা যায় তার সলিউশন দেখিয়ে গিয়েছে, সে সকল জিনিসগুলো খুব সুন্দরভাবে জানতে পারবেন। আশা করি আপনাদের সকলের এই দুটি বই পড়া উচিত এবং এই দুইটি বইয়ের আশা করি আপনাদের রিভিউ ভালো লেগেছে। যদি আপনাদের এই রিভিউটি ভালো লেগে থাকে, ইন দিস সার্কামস্ট্যান্সেস আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু গিভ আ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব দেয়ার বাই। ইউর ওবিডিয়েন্ট আহসান আকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।